বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি পাল বংশ নিয়ে। পাল বংশকে বলা হয়ে থাকে ভারতীয় উপমহাদেশে যে প্রাচীন বাংলার যে গুরুত্বপূর্ণ রাজবংশগুলো আছে সেগুলোর সবচেয়ে শক্তিশালী বংশগুলোর মধ্যে একটি। এবং আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে পাল বংশ প্রায় 400 বছর বাংলাতে শাসন করেছিল। তো আমরা এর আগের ভিডিওতে পাল রাজা গোপালের গল্প শুনেছিলাম এবং গোপালের মৃত্যুর পর পাল রাজা ধর্মপাল 781 সালে সিংহাসনে বসেন এবং তিনি 821 সাল পর্যন্ত 40 বছর শাসন করেন। কত বছর? 40 বছর। এবং পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ রাজা এবং তিনি বাংলা ও বিহার জুড়ে তার যে রাজত্ব আছে রাজত্ব বিস্তার করেছিলেন। তাহলে কতটুকু? বাংলা ও বিহার জুড়ে তিনি রাজত্ব বিস্তার করেছিলেন। এই পাল রাজা ধর্মপালের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ত্রিশক্তির সংঘর্ষ। পাল রাজা ধর্মপাল তিনি ভেবেছিলেন যে বাংলাতে তো তিনি তার শাসন চালাবেনই, এটার পরেও তিনি উত্তর ভারতেও রাজ্য জয় করবেন। এই উত্তর ভারত জয় করা নিয়ে তখন তিনটা দেশের মধ্যে সংঘর্ষ চলছিল, সেটাকে বলা হয় কি ত্রিশক্তি সংঘর্ষ। এই তিনটা দেশ চলো আমরা একটু মানচিত্রে বুঝে নিই। এইখানে যে সবুজ রঙের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই সবুজ অংশটা হচ্ছে গুর্জর প্রতিহার। এটার নাম হচ্ছে গুর্জর প্রতিহার এবং এটা ছিল রাজপুতনা এই এলাকাটিতে। তাহলে এটাকে বলা হয় রাজপুতনার গুর্জর প্রতিহার। তারপরের যে অংশটা সেটা হচ্ছে দক্ষিণ দিকটাকে বলা হতো দাক্ষিণাত্য। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, এখানে ইংরেজিতে কিন্তু রাষ্ট্রকূটই লেখা, রাষ্ট্রকূট। এবং 3 নম্বরটি ছিল পাল বংশদের বা পালদের। তাহলে এই যে গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট এবং পাল, এই 3 অংশের মধ্যে ভারতের যে উত্তর অংশটা আছে সেটা নিয়ে, সেটাতে তারা আধিপত্য বিস্তার করা নিয়ে তাদের মধ্যে অনেক সংঘর্ষ চলছিল। এবং যে প্রথম যে যুদ্ধটা হয়, এই যুদ্ধটা হয়েছিল, তা চলো আমরা একটু দেখে নিই যুদ্ধগুলো কার সাথে কখন কখন হয়েছিল। তো প্রথম যে যুদ্ধটা হয় সেটা হয়েছিল পাল রাজা ধর্মপাল ও প্রতিহারের রাজ বৎস রাজা। তাহলে ধর্মপাল আর বৎস রাজার মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ধর্মপালই পরাজিত হন। কে পরাজিত হন? ধর্মপাল হেরে যান, প্রতিহার রাজ জিতে যান। এবং কিন্তু এই সময় ধর্মপাল বাংলার বাইরে আরও কিছু অঞ্চল জয় করেছিলেন। এ কারণে দেখা যায় যে তার কিন্তু এই রাজ্য বিস্তারের কারণে এত পরাজয় তার হয়নি। প্রথমে তিনি পরাজিত হয়েছেন কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। কেন? কারণ এই যে প্রতিহার রাজ যখন পরাজয় হয় ধর্মপালের, তারপরে তার সাথে রাষ্ট্রকূটেরও একটা যুদ্ধ হয়, সেখানেও ধর্মপাল পরাজিত হন। কিন্তু এই রাষ্ট্রকূটের রাজা রাষ্ট্রকূট জয় করে তিনি আবার রাষ্ট্রকূটে ফেরত যান। এ কারণে পাল রাজা সেখানে আরও তার রাজত্ব বিস্তার করতে সক্ষম হন। এবং যখন এই রাষ্ট্রকূটের রাজা ফেরত যান, তখন পাল রাজা ধর্মপাল তিনি এই যে অংশটাতে কনৌজ লেখা আছে, তিনি এই কনৌজ দখল করেন। এবং এই সময়ে কনৌজ যখন দখল করেন, এই সময়ে প্রতিহারের যে রাজা আরেকজন, তার নাম ছিল রাজা দ্বিতীয় নাগভট্ট। আমরা এটা লাল কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রতিহারের রাজা দ্বিতীয় নাগভট্ট তিনিও এই কনৌজ দখল করতে আসেন। এবং তিনি কনৌজ যখন দখল করতে আসেন, তখন পাল রাজার সাথে এই দ্বিতীয় নাগভট্টের যুদ্ধ বাঁধে এবং এই যুদ্ধেও ধর্মপাল পরাজিত হন। কিন্তু এই পরাজয়ও তার ক্ষতি হয়নি, কারণ আগের মতনই রাষ্ট্রকূটের যে রাজা তিনিও আসেন কনৌজ দখল করতে এবং তিনি কনৌজ দখল করে রাজা দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেন। আর অন্যদিকে যখন তিনি দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেন, তখন ধর্মপালও এই রাষ্ট্রকূটের যে রাজা সেই রাজার কাছে আত্মসমর্পণ করেন। এবং এই রাষ্ট্রকূটের এই রাজার নাম ছিল তৃতীয় গোবিন্দ। আর পাল রাজার নাম কি ছিল বলতো? ধর্মপাল। তাহলে গল্পটা আরেকবার বুঝাই। প্রথমে যখন যুদ্ধ হয়েছিল, এই 3 শক্তি সংঘর্ষ হয়েছিল, তখন ধর্মপাল হেরে যান। কিন্তু যখন এই তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূটে ফেরত চলে আসেন, তখন ধর্মপাল গিয়ে কনৌজ দখল করেন এবং এ কারণে তার খুব বেশি ক্ষতি হয়নি।
কিন্তু যখন এই প্রতিহারের রাজা দ্বিতীয় নাগভট্ট এসে কর্ণের দখল করেন, তখন তাদের মধ্যে যুদ্ধ লাগে, যেটাতে ধর্মপাল হেরে যায়। কিন্তু সেখানেও ধর্মপালের কোনো ক্ষতি হয়নি, কারণ রাজা তৃতীয় গোবিন্দ এসে কনৌজ আবার দখল করেন, নাগভট্ট পরাজিত হন এবং ধর্মপাল তখন এই তৃতীয় গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেন, যে কারণে যখন আবার তিনি রাষ্ট্রকূটের রাজা যখন আবার ফেরত চলে যান, ধর্মপালই এই পুনরায় উত্তর ভারতে তার আধিপত্য বিস্তার করতে পারেন। এবং কারো কারো মতে ধর্মপাল, রাজা ধর্মপাল নেপালও জয় করেছেন। তাহলে চিন্তা করো, তিনি নেপালও জয় করেছিলেন এবং তার এই সময়কালটা কত কত ছিল, 781 থেকে 821 অর্থাৎ 40 বছরের সময়ের মধ্যে এই ত্রিশক্তি সংঘর্ষটা হয়েছিল। এবং তোমরা খুব ভালো করে এই ত্রিশক্তি সংঘর্ষটা শিখে রাখবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই। আমরা পরের ভিডিওতে যাওয়ার আগে আমাদেরকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, ধর্মপাল কত বছর শাসন করেছিলেন? তো আমরা জানি, এর একটু আগে আমরা পড়েছি যে ধর্মপাল 781 থেকে 821 অর্থাৎ 40 বছর শাসন করেছিলেন। তাহলে এর মাধ্যমে শেষ হলো আমাদের ধর্মপালের এই অংশটা। এর পরের ভিডিওতে আমরা ধর্মপাল শিক্ষাক্ষেত্রে কী কী অবদান রেখেছিলেন সেইগুলো সম্পর্কে জানবো।